নমস্কার বন্ধুরা, শুভ বিজয়া শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। আজকে আমরা শিখব ইলাস্ট্রেটরে এই সুন্দর ডিজাইনটি কিভাবে করা যায়। আসুন শুরু করা যাক। আমরা রেকট্যাঙ্গেল টুল দিয়ে একটি হার্ট এঁকে নেব। প্রথমে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে রাউন্ডেড কর্নার করে নিলাম। একটু বড় করে নিলে ভালো হবে। এবার রোটেট করে নিলাম 45 ডিগ্রি। রোটেট টুলে ডবল ক্লিক করে আসলাম, এটা 45 ডিগ্রি করে রোটেট করে নিলাম। এরপরে আমরা রিফ্লেক্ট করব, রিফ্লেক্ট টুলেও ডবল ক্লিক করে আসব, ভার্টিক্যালি রিফ্লেক্ট হবে। এবার দুটোকে একটু কাছাকাছি নিয়ে আসলাম, নিয়ে এসে দুটোকে সিলেক্ট করে টপ অ্যালাইনমেন্ট করে নিলাম, আর স্পেসিংটাও টপ অ্যালাইনমেন্ট করে নিলাম। করে শেপ বিল্ডার টুল দিয়ে অল চেপে অতিরিক্ত অংশটুকু অল চেপে বাদ দিয়ে দিলাম, আর ভেতরেরটা এমনি জোরও দিয়ে দিলাম। এবার এটাকে একটু বড় করে নিলাম। এবার 3D উইন্ডোজে 3D মেটেরিয়াল নিয়ে ইনফ্লেট করলাম এবং রেন্ডার করে নিলাম। এবার আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে একটি চেন তৈরি করে নেব, চেন ব্রাশ তৈরি করব। ফিলটি ব্ল্যাঙ্ক করে দিয়ে স্ট্রোকটিকে ব্ল্যাক কালার করে নিলাম, আর স্ট্রোকটিকে বাড়িয়ে এই 15-16 মতো, 20টা বড় হয়ে যাচ্ছে, 15-16 মতো করে নিলাম। এবার এটাকে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করে নিলাম। এখানে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে অ্যাঙ্কার পয়েন্ট যোগ করলাম, যোগ করে কারণ এটাকে অর্ধেকটা বাদ দিতে হবে। বাঁদিকেরটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এবার ভিউতে, আউটলাইন ভিউতে গিয়ে কন্ট্রোল ওয়াই, আউটলাইন ভিউতে গিয়ে দেখা যাবে এই বাঁদিকের অংশগুলো খোলা, দুটোকে যোগ করে রাইট ক্লিক করে জয়েন করে দিন। আবার কন্ট্রোল ওয়াই প্রিভিউ মোডে চলে আসলো। এটারও স্ট্রোক ভ্যালু ওই 15 কি 16 করে দেওয়া হলো, একই রকম করে দেওয়া হলো। আর স্ট্রোকে ক্লিক করে রাউন্ডেড কর্নার করা হলো। চিপ চেপে করলে সুবিধা, সরলভাবে যাবে, আগে পিছিয়ে হবে, সবে উপরে নিচে হবে না। এক্সপ্যান্ড করে নিলাম। এবার প্রথম যেটি সেটিকে একটা কপি, রিফ্লেক্ট কপি করে নিলাম। এখানে ডাবল ক্লিক করে আসলাম রিফ্লেক্টে, আর কপি করে নিলাম। সবগুলোকে সিলেক্ট করে সেন্ট্রাল অ্যালাইনমেন্ট করে, আর স্পেসিং, তিনটে স্পেসিংটাকে একটু ঠিক করে নিলাম।
এবার সবকটাকে সিলেক্ট করে ব্রাশ খুলে ব্রাশের মধ্যে নিচে ড্র্যাগ করে রাখলাম আর প্যাটার্ন ব্রাশ ক্লিক করলাম, এখানে তিনটে ক্লিক করলাম, ওকে করলাম, আর এটা দরকার নেই এটা ডিলিট করে দিলেও চলবে। এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম। এবার ব্রাশে এসে ওই নতুন একদম নিচেরটা নতুনটাকে সিলেক্ট করে ব্রাশ সিলেক্ট করে এভাবে একটি চেনের প্যাটার্ন আঁকলাম। চেনটা একটু বড় হয়ে গেছে, এখানে ডাবল ক্লিক করে এটাকে একটু ছোট করে দিলাম, প্রিভিউতে দেখা যাবে, প্রিভিউ অন থাকলে ওকে করলাম এবং অ্যাপ্লাই স্ট্রোক ক্লিক করলাম। এবার ডাইরেক্ট সিলেকশনটা দিয়ে চেনটাকে একটু ঠিক করে নিতে হবে, এদিক ওদিক থাকলে এবার দুটোকে সিলেক্ট করে আমরা আসলাম অবজেক্ট, অবজেক্টে এসে ইন্টারটোয়াইন মেক, ইন্টারটোয়াইন মেক, এবার যেটুক পিছনে যাবে সেইটুককে সিলেকশন করা হলো, যেটা সামনে আছে সেটা সামনে থাকলো তা সেটাকে কিছু করার দরকার নেই, পেছনে যেটাকে পাঠানো হবে সেটাকে সিলেকশন করে দেওয়া হলো। এই হলো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এখানে এই সিম্বল থেকে এই দুটো জিনিস একটা এটা কপি করে এনে দেওয়া হলো, পরে যেটা করা হয়েছে সেটা একটা পেছনে ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে আর ড্রপ শ্যাডো দেওয়া হয়েছে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।